की मील की मोहब्बत। डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए। আমরা কিন্তু একটাও মানুষ না। তাহলে কি আমরা মহামানুষ? আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত জানোয়ার। তাহলে যে কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, বাঘের বাচ্চা বলে তাহলে এগুলা গাল না, এগুলা আমাদের তারিফ করে। হ্যাঁ তো গাইস, আমার চ্যানেল এসেছো ভাই, সাবস্ক্রাইবটা করছেন ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। কারণ হেডফোনটা যারা এখন তো পরে না, টুক করে হেডফোনটা পরে নাও, চলো ভিডিওটা শুরু করো। খেলা হবে, খেলা হবে। এসে তো যা, আমি ঠিক করতেছি। আরে আরে কাকিমা, ও চুল ধরে টানো না, না হলে তোর লাগবে। সঠিক বলেছে। ও গাইস, জ্বর এসছে, জ্বর, তাই মনে বাইরে নিয়ে এলো। আমি বিশ্বাস করি না। আরে এমনি করলে কি করে হবে, বরং তার জ্বরটা বেড়ে যাবে। এইটা কি কোনো কথা? আমার অনেক দিন থেকে অনেক জ্বর এসছে, কি করে বলো না। মাথায় জল ঢেললো। সঠিক বলেছেন। আমি কি করিলাম জানি না, পৃথিবীতে এসে এবার জ্বর চলে যাবে ভাই, একদম পুরো জ্বর চলে যাবে, আমি বুঝতে পারছি। এবার এবার কবে কথা কইলে রান্না করবি তো, এবার কবে ভাত বসাতে গেলে বসাবি তো। মানে এটা কি তুমি রান্না করার জন্য বলেছিলে? আচ্ছা আপনি কি নেশা করেন? না ভাই, আমি নেশা মেশা করি না। আরে গাঞ্জাটা কি নেশা জিনিস নাকি? গাঞ্জাটা হলো গাছের পাতা, ছাগলে খায়, তুমিও খেয়েছো জানোয়ার। আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। তাহলে আমারটা শুনো, যাদের গায়ে বসে আছে গাদা গাদা আঠা, তাদের জামাইগুলো হবে বড় বড় পাঠা। কিছু করার নেই, এটাই বাস্তব। তোমরা এতক্ষণ থেকে কিছু বুঝতে পারলে যে রানুদি হাতগুলো পেছনে কেন রেখেছে? অন্য ইউটিউবারদের মতন করলে ঝাঁটা নিয়ে মারার জন্য। এই চায়া থাকো কেন, কি কবি ক। আরে অনেকদিন পর সেন্ট বালা পার মেরেছি, খাবে একটু? লজ্জার কিছু নেই, পছন্দ হলে বলে দাও, আমি কোর্টে যাব। আরে না বৌদি, দরকার নেই, যদি আমি হে বলতাম তার দাদা তোমাকে যেমন মারলো তার থেকেও বেশি আমাকে মারতো। अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार, अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমরা কিন্তু একটাও মানুষ না, জানোয়ার।